আসসালামু আলাইকুম, রিজার্ভেশন এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টেস্ট। তোমরা দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথের প্রশ্নটা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমাদের পঞ্চম সপ্তাহে হায়ার ম্যাথ অ্যাসাইনমেন্ট আছে, একটা হচ্ছে বায়োলজি অ্যাসাইনমেন্ট আছে হায়ার ম্যাথের। এটা প্রথম অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়েছে, তাই অবশ্যই অ্যাসাইনমেন্ট নাম্বার হবে 1। এটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণয় থেকে দিয়েছে। এই প্রশ্নটি তুমি উত্তর করার সময় মাথায় রাখবা, তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে নির্দেশনা মেনেই কিন্তু আমরা সবসময় অ্যাসাইনমেন্টগুলো করি, তাই নির্দেশনা মেনেই অ্যাসাইনমেন্ট করবো। এবং কোনটা কত ভালো করে লিখতে পারলে কথা নাম্বার পাবা, সেটাও কিন্তু তোমার এই প্রশ্নতে দেওয়া আছে। এখানে প্রথমে তোমাকে তিনটি সমীকরণ গঠন করে এক্স ইকুয়াল টু ভি আকারে প্রকাশ করতে হবে। তারপর ম্যাট্রিক্সে এ ধরে উহা অভেদি ম্যাট্রিক্স কিনা তা যাচাই করতে হবে। আর তোমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট আছে, সেটা হচ্ছে বায়োলজি। বায়োলজি অ্যাসাইনমেন্টটা যদি তুমি পেতে চাও তাহলে কমেন্ট করে বলো, আমি চেষ্টা করবো খুব দ্রুত বায়োলজি অ্যাসাইনমেন্টটা আপলোড করে দেওয়ার জন্য। তারপর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে কিউ প্লাস থ্রি এ ইকুয়াল টু তোমার আইডেন্টি ম্যাট্রিক্সটা করতে হবে, 2i3 + 11y হলে ওয়াই এর মান বের করতে হবে। তারপর সমীকরণগুলো সমাধান করে, কিছু সমীকরণ আছে, একটা উদ্দীপক দিয়েছে, উদ্দীপকটা ভালো করে পড়ে যে সমীকরণগুলো আছে সেগুলো সমাধান করে তুমি কলেজের মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান শিক্ষা বিভাগের সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। আমি ধাপে ধাপে সবগুলো তোমাকে আনসারগুলো দিয়ে দিব, সমস্যা নাই। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলে আওয়ার টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখতে পারো। আমি দ্রুত চেষ্টা করব তোমাদের বায়োলজি অ্যাসাইনমেন্টটা আপলোড করে দেওয়ার জন্য। প্রত্যেক সপ্তাহে অ্যাসাইনমেন্ট আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমরা এই গোছানো বায়োলজি অ্যাসাইনমেন্টটা তুমি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া তোমার যদি প্রশ্নটা যদি পেয়ে না থাকো তাহলে আওয়ার টেস্ট ইঞ্জিন ফেসবুক পেজে লাইক দিয়ে রাখতে পারো, আওয়ার টেস্ট ইঞ্জিন অফিসিয়াল গ্রুপে জানিয়ে দিতে পারো। এখানে আমি আওয়ার টেস্ট ইঞ্জিন ফেসবুক পেজে প্রত্যেক সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের প্রশ্ন আছে সেই প্রশ্ন পিডিএফগুলো দিয়ে দিই, এবং কোনো তথ্য পেলে অ্যাসাইনমেন্ট নেই সেটা আপলোড করে দিই। আর গ্রুপেও আমি সাধারণত অ্যাসাইনমেন্টগুলো আনসারের লিঙ্কগুলো আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং কোনো তথ্য যদি দেওয়ার থাকে দিয়ে দিই। এছাড়া তোমার অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হলে তুমি আমাকে ফেসবুকে নক দিয়ে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাকে সহায়তা করার জন্য। আমরা প্রশ্নে আসি এবং উত্তরে চলে যাব। প্রথমে তাহলে কী করবো, তিনটি সমীকরণ গঠন করে আমরা কী করব, গঠন করে এক্স ইকুয়াল টু বি আকারে প্রকাশ করব। তাহলে দেখো আমাদের প্রথম এক নাম্বারটা, সেটা হচ্ছে দেখো ক এর প্রশ্নের উত্তর, যেটা হচ্ছে দেওয়া আছে কি দেখো, কলেজে মানবিক বিভাগের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এক্স, ব্যবসা বিভাগের শিক্ষার্থী হচ্ছে ওয়াই, এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হচ্ছে জেড। জন সবগুলোতে জন লিখবো, তাহলে সত্যমতে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু তোমার 1500, 1500, এটা সমীকরণ এক। তারপর হচ্ছে দ্বিতীয় সত্যের মতে এক্স ইন্টু 20% প্লাস ওয়াই ইন্টু 40%, তারপর হচ্ছে তোমার জেড ইন্টু 30% ইকুয়াল টু হচ্ছে 460। তাহলে এখন কী করবো, এই যে পার্সেন্টগুলোকে আমরা ভগ্নাংশে নিয়ে যাবো, ভগ্নাংশে নিয়ে যাবো, এক্স ইন্টু হচ্ছে 20/100 প্লাস ওয়াই ইকুয়াল টু 40/100 প্লাস জেড ইকুয়াল টু 30/100 ইকুয়াল টু তোমার 460। তারপর হচ্ছে এখানে কাটাকাটি করে আমরা পাচ্ছি, দেখো কাটাকাটি করলে এক্স ডিভাইডেড বাই 5 প্লাস তোমার চলে যায়, এখানে কত পাচ্ছি, এখানে 2y পাচ্ছি উপরে, আর হচ্ছে নিচে পাচ্ছি 5, আর হচ্ছে জেডের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি 10, 30/10 পাচ্ছি, 3z/10 পাচ্ছি ইকুয়াল টু 460। তাহলে 2x এগুলো আমরা সবগুলো ক্যালকুলেশন করে এখানে যদি পক্ষান্তর করে ফেলি, গুণাগুণি গুণ করে দিই, তাহলে পাচ্ছি 2x প্লাস 4y প্লাস 3z, এটা ইকুয়াল টু আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। সব কিছু ক্যালকুলেশন করে আমরা এই সমীকরণটা পাই, যেটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, যেটা হচ্ছে তোমার 4600 পাচ্ছি। তারপর হচ্ছে তৃতীয় সূত্রের মতো আমরা কি পাচ্ছি, x ইন্টু 40% প্লাস y ইন্টু 20% প্লাস z ইন্টু 50% ইকুয়াল টু 540 পাচ্ছি। এরপর সেমভাবে আমরা কি করব, x এর সাথে আবার এই যে ভগ্নাংশগুলোকে আমরা তো পার্সেন্টগুলোকে ভগ্নাংশে নিয়ে যাবো, ওয়াইটটা তো পার্সেন্টকে ভগ্নাংশে নিয়ে যাবো, জেডকে নিয়ে যাবো, এভাবে ক্যালকুলেশন করে আবার কাটাকাটি করে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 540, এটা পাচ্ছি। এটা পাওয়ার পর পরবর্তী পেজে যাচ্ছি। এরপর আমরা সব কিছু করে আর একটা সমীকরণ আমরা বানাবো, যেটা হচ্ছে 4x প্লাস 2y প্লাস 5z ইকুয়াল টু হচ্ছে তোমার 5400 পাচ্ছি, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন আমরা 1 নম্বর সমীকরণ দিব, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এত, 2x প্লাস 4y প্লাস 3z, তারপর 4x প্লাস 2y 5z সমীকরণ, 3টা সমীকরণ দিব। এখন উপরোক্ত সমীকরণগুলোকে এক্স ইকুয়াল টু বি আকারে প্রকাশ করতে পাই, তাহলে ম্যাট্রিক্স আকারে যদি প্রকাশ করে আমরা পাই, ম্যাট্রিক্স আকারে প্রকাশ করবো এক্স ওয়াই জেড,
তাহলে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলে মানগুলো আমরা বসাবো প্রত্যেকটা, যেমন এই দেখো 1 বসাচ্ছি, এটা সহগ কত, সহগগুলোই আমরা বসাবো। তোমরা যারা ম্যাট্রিক্স করেছো ভালোভাবে তারা বলতে পারবে সহগগুলো বসাতে হবে। তারপর এখানে x এর সহগগুলো বসাবো 4, তারপর সেম ভাবে y এর সহগ এখানে কিছু নাই মানে 1 আছে, তারপর এখানে সহগ হচ্ছে তোমার 4, তারপর 2 আর পাচ্ছি, আর z এর ক্ষেত্রে তোমার 1 পাচ্ছি, 3 পাচ্ছি এবং 5 পাচ্ছি। x y সেট বসিয়ে আমরা মানগুলো বসাবো, সমীকরণ যে মানগুলো আমরা পেয়েছি বসাবো, তারপর a ইকুয়াল টু অথবা x ইকুয়াল টু x y z এবং b ইকুয়াল টু আমরা এই মানটা পাচ্ছি। তাহলে এভাবে আমরা b আকারে প্রকাশ করে আমরা জিনিসটা পেলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নতে দেখো, পরবর্তী প্রশ্নতে আমাদের জানতে চাইছে v ম্যাট্রিক্সকে এ ধরে উহা অভেদঘাতী ম্যাট্রিক্স কিনা যাচাই করতে হবে। তাহলে আমরা দেখি আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে সেটা লিখতে পারি। কোনো একটি বর্গ ম্যাট্রিক্স একে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হয় যদি এ স্কয়ার ইকুয়াল টু তুমি যদি দুইটাকে গুণ করে এ স্কয়ার পাও তাহলে এবং ইকুয়াল টু আইডেন্টিটি হয়, আইডেন্টি ম্যাট্রিক্স হয় তাহলে হচ্ছে এ স্কয়ার ইকুয়াল টু তুমি গুণ করো। এখন দুইটাই আমরা লিখবো, একই মান লিখবো, একই লিখে যদি দেখো আমরা একই গুণ করে যদি একই পাই, ক হতে এটা পাই, তাহলে এ ইন্টু এ মানগুলো বসালাম কলাম এবং সারিতে মানগুলো বসাবো। তাহলে দেখো সারিতে মানগুলো বসালাম, কলামে মানগুলো বসালাম, ক হতে পাই এ ইকুয়াল টু আবার সারি কলাম বসিয়ে তারপর আমরা ক্যালকুলেশন করবো, ম্যাট্রিক্সটা নির্ণয় করবো। ম্যাট্রিক্সটা করে আমরা পাচ্ছি দেখো কত পাচ্ছি, ক্যালকুলেশন করে আমরা এখানে 7 পাচ্ছি, 22 পাচ্ছি, 28, 7, 24, 22, 9, 29 এবং 35 পাচ্ছি। তাহলে এ স্কয়ার যেটা আইডেন্টি ম্যাট্রিক্স হচ্ছে না, তাহলে এখানে আমরা লিখতে পারি এ ম্যাট্রিক্সটি অভেদঘাতী ম্যাট্রিক্স নয়। এটা আমরা দেখালাম, আমাদের খ শেষ। এবার আমরা গতে যাব, গতে হচ্ছে দেখো গতে বলা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করতে। তাহলে অ্যাডজয়েন্টটা নির্ণয় করবো যেটা গ আমরা ক নং হতে পাই অথবা এ ইকুয়াল টু সবগুলো মান বসাবো, মান বসিয়ে ম্যাট্রিক্সগুলো মান বসাবো, সারি এবং কলামে বসাবো। তারপর আমরা যেভাবে অ্যাডজয়েন্টগুলো করি, অ্যাডজয়েন্ট করতে হলে যেভাবে করা লাগে সেই পদ্ধতি অনুসরণ করে আমরা প্রত্যেকটার সাথে ক্যালকুলেশন করবো। ম্যাট্রিক্সগুলো করে আমরা জানো অ্যাডজয়েন্ট করে বিয়োগ করতে হবে, এই যে বিয়োগ যোগ করে, যেমন 1 2 1 3, তারপর 2 1 2 2, তারপর 2 3, এভাবে 3 1-এর থেকে করতে হবে। তাহলে করে সব কিছু করে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি দেখো অ্যাডজয়েন্টটা বের করবো, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু দেখো প্রত্যেকটা লিখে ট্রান্সপোর্ট করে দিব, ট্রান্সপোর্ট করলে এরপর আমরা এই মানগুলো পাবো, এই ম্যাট্রিক্সটা পাবো, সমান দিব অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা পেয়ে আমরা কলাম এবং সারিতে মানগুলো বসাবো। আশা করি মানগুলো তোমরা বুঝতেছো, না বুঝলে বলো, আমি ছবিগুলো তোমাদেরকে ফেসবুকে দিয়ে দিবো, সমস্যা নেই। এরপর আমরা ঘতে আসি, ঘতে আমাদের কি জানতে চাইছে, ঘতে জানতে চাইছে তোমার 1³ 3 প্লাস হচ্ছে 2 আইডেন্টিটি ম্যাট্রিক্স করতে হবে, যেখানে ওয়াই এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে, এখানে আমরা ক থেকে এ ম্যাট্রিক্সের মান পাইছি, খ হতে স্কয়ার ম্যাট্রিক্সটার নাম পাইছি, তাহলে 1³ সমান দেখো এটা লিখতে পারি আমরা, লিখে ম্যাট্রিক্সটা নির্ণয় করবো। ম্যাট্রিক্সটা নির্ণয় করে আমরা এই মানগুলো পাবো, দেখো একটু ভালো করে তোমাদেরকে দেখাই, এই মানগুলো আমরা পাবো। মানগুলো সবগুলো বসিয়ে ম্যাট্রিক্সটা তোমরা ভালো করে নির্ণয় করার চেষ্টা করবে এবং ক্যালকুলেশনগুলো তুমি নিজ দায়িত্ব চালা যোগ করতে পারো, এখানে সবগুলো যোগ করবে, যোগ করে ক্যালকুলেশনটা বসিয়ে ম্যাট্রিক্সটা নির্ণয় করবে। ম্যাট্রিক্সটা নির্ণয় করে তারপর সত্য মতো দেখো আমাদের ওয়াই এর মান বের করতে হবে। তাহলে সত্য মতো দেখো আমাদের যে সত্যটা ছিল সেই সত্যটা লিখবো, সত্যটা লিখে তারপর আমরা ওয়াই বের করার জন্য 11y ইকুয়াল টু আমরা যে সত্যটা ছিল এখানে দিব, তারপর আস্তে আস্তে আমরা মান বের করবো, ওয়াই সব কিছু করে আমরা ওয়াই এর মানটা পাচ্ছি, এই ম্যাট্রিক্সটা আমরা ওয়াই এর মান পাই। তাহলে ওয়াই ম্যাট্রিক্সের আমরা মান পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমাদের ওমো নাম্বারে, ওমো নাম্বারে আমাদের যে জিনিসটা জানতে চাইছে দেখো, ওমো নাম্বারে কী জানতে চাইছে একটু দেখায় তোমাদের প্রশ্নটা, সমীকরণগুলো সমাধান করে কলেজে মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ও নাম্বার দিতে পারি, ও নাম্বার দিয়ে এর মান বসাবো, তারপর খ নং হতে পাই অ্যাডজয়েন্ট অফ ইকুয়াল টু এই মানটা বসাবো, ম্যাট্রিক্সগুলোর মান বসিয়ে তারপর আমরা রুলস অফ এ দিয়ে তারপর মানগুলো বসিব, তারপর ইনভার্স 1 দিয়ে আমরা জিনিসটাকে অ্যাডজয়েন্ট করে ফেলবো, অ্যাডজয়েন্ট করে আমরা দেখো এই ম্যাট্রিক্সটা পাচ্ছি। আবার এক্স ইকুয়াল টু বি, তারপর এক্স ইকুয়াল টু ইনভার্স 1 বি পাচ্ছে এবং তাহলে এরপর মানগুলো বসিয়ে ম্যাট্রিক্সের মানগুলো বসাবো। ম্যাট্রিক্সের মানগুলো বসিয়ে ম্যাট্রিক্সটা ক্যালকুলেশন করবো, মানগুলো একটু ভালোভাবে বসাবো, তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে ম্যাট্রিক্সটা থেকে আমরা পাই মানবিক বিভাগে শিক্ষার্থী পাই 450, তারপর হচ্ছে তোমার ব্যবসায় শিক্ষা শিক্ষার্থী পাচ্ছি 550, আর হচ্ছে তোমার বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী পাচ্ছি 500 জন।
এইভাবে আমরা আমাদের আনসারগুলো কাঙ্ক্ষিত আনসারটা শেষ করতে পারি। তোমরা যদি বুঝে না থাকো কমেন্ট করে বলতে পারো, এছাড়া তোমরা যদি ছবিটাও চাও ফেসবুকে নক করে ছবিগুলো নিয়ে নিতে পারো যদি বুঝতে সমস্যা হয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের বায়োলজি অ্যাসাইনমেন্টটা দেখার জন্য নিমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ জানাই সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।